আমরা রামদেব বাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি, এ সম্পর্কে আপনার কাছ থেকে আমরা তথ্য নিব। আপনি আমাদেরকে এ সম্পর্কে অবগত রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা দাদু, আপনি কিভাবে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত হয়েছিলেন? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন জায়গাতে ভাষণ শুনেছি। এ ভাষণ শুনে তার দেশের প্রতি মমত্ববোধ আমার কাছে ভালো লেগেছে এবং দেশের প্রতি সংগ্রামী অভিনন্দনের জন্য সবসময় তাকে আমি ভালোবেসেছি। এবং এইভাবেই যে তার আদর্শকে আমরা দেশে কাজে লাগাবো, এটা পরবর্তীতে আমাকে যুদ্ধে অনুপ্রাণিত করেছে। দাদু, আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? আমি 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। দাদু, আপনি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বচক্ষে দেখেছেন? আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথম নওগাঁ তার নির্বাচনী ভাষণ 1970 সালে এই অনুষ্ঠানে তাকে দেখেছি। আচ্ছা দাদু, মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে কি আপনার পরিবার থেকে কোনো বাধা এসেছিল? আমার পরিবার থেকে বাধা অবশ্যই আসতো আমি মুক্তিযুদ্ধে যাওয়াতে। আমি চুপ করে গোপনে এখান থেকে আমি পলায়ে চলে গেছি, যার ফলে কোনো বাধা আমি পাইনি। আচ্ছা দাদু, আপনি কত বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছিলেন এবং কোন মাসে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? আমি 14 বছর 3 মাস বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং এটা জুন মাস 1971 সাল। আচ্ছা দাদু, 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আপনার পরিবারে কেউ শহীদ হয়েছিল? 1971 সালে শুক্রবার দিন ছিল, সেই দিন আমি মামার কাছে ছিলাম এবং মামার এখান থেকেই আমি যুদ্ধে চলে যাই ভারতে। এই রাতে যাওয়ার পর আর আমি দেশে ফিরে নাই। 1971 সালের জুন মাসে গেছি, 1972 সালের জানুয়ারিতে দেশে ফিরেছি। এই সময় আমার মামার কাছ থেকে যাওয়ার জন্য মামাকে ধরে পড়ে এরা পাকিস্তানিরা পোলার হাটে তাকে কুপিয়ে মারে এবং হত্যা করে। দাদু, আপনার উল্লেখযোগ্য সহযোদ্ধাদের নাম বলুন। আমার সহযোগী বন্ধু ছিল DM এনামুল হক, আইজার রহমান, খলিলুর রহমান, আফজাল হোসেন ও আরও অনেকে আছে। মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে কি আপনি কোথাও ট্রেনিংপ্রাপ্ত হয়েছিলেন? কোথায় ট্রেনিংপ্রাপ্ত হয়েছিলেন আপনি? মুক্তিযুদ্ধে যাওয়ার পূর্বে আমি কোথাও কোনো ট্রেনিং গ্রহণ করি নাই। মুক্তিযুদ্ধ উদ্বুদ্ধ হয়ে আমি সরাসরি ভারতে চলে যাই এবং ভারতের মধুপুর ক্যাম্পে যোগদান করার পর সেখান থেকে আমাকে 2 দিন রাখার পর মেডিকেল টেস্ট করে ফিট মনে করে তারা বললো যে হায়ার ট্রেনিংয়ের জন্য শিলিগুড়ি যাচ্ছেন, সুন্দরবনের এক্সপ্রেস অপেক্ষা করছে, আপনি উঠবেন, চলে যাবেন শিলিগুড়ি। উঠলাম, সেখানে যেয়ে পৌঁছলাম পতিরাম যায় গাড়িটার অবস্থান করলো এবং রাত্রি যাপন করলাম। ওখানে 2 দিন রাখার পর বললো যে আপনার মেডিকেল টেস্ট হবে, আবার মেডিকেল টেস্ট হওয়ার পর বললো ফিট, আপনি হায়ার ট্রেনিংয়ের জন্য শিলিগুড়ি যাচ্ছেন। এরপরের দিনই আমি শিলিগুড়ি পৌঁছি এবং শিলিগুড়িতে হিলোয়িং কোম্পানি আমাদের একটা নতুন কোম্পানি তৈরি করা হলো, যেখানে 11 নম্বর কোম্পানি, ওরা ইংরেজিতে আমরা বলবো ABCDEFGHIJK, এই কে নম্বর মানে 11 নম্বর কোম্পানি আমরা তৈরি করলাম নতুন করে। এই কোম্পানিটা আমরা সৃষ্টি করলাম আর এটা ওই শিলিগুড়ির পানিঘাটা শহরের ওই একবারে নিকটে, এটা একটা উল্লেখযোগ্য স্থান এবং শিলিগুড়ি পাহাড় ওখানে ওখানে আমরা ওই চূড়ার উপর গাছ টাছ বড়ো বড়ো বৃক্ষ সবগুলো কেটে নিয়ে নতুন করে আমাদের মানে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হলো এবং এখানেই আমরা 28 দিন প্রশিক্ষণ গ্রহণ করি। তারপর আমরা আবার আমাদের নির্ধারিত স্থানে আমাদের পাঠানো হয়, সেখানে আমরা যাই। দাদু, মুক্তিযুদ্ধে কি আপনার কোনো স্মরণীয় ঘটনা আছে যা এখনও আপনাকে নাড়া দেয়? 1971 সালে যুদ্ধের সময় আমরা প্রশিক্ষণ গ্রহণ করার পর আমাদেরকে এই বাংলাদেশের অভ্যন্তরে গেরিলা হিসাবে না পাঠায় আমাদেরকে বলা হলো যে কিলোয়িং কোম্পানিটা ভারতে অবস্থান করবে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে এরা ভারতে অবস্থান করবে, এখান থেকে যেখানে যেখানে এরকে যুদ্ধে পাঠানো হবে সেখানে তারা যাবে। আমার যুদ্ধ এলাকা ছিল ঘোড়াঘাট, ডাঙ্গি চেকপোস্ট, উষ্ণা, হিলি, এগুলো প্রথম অপারেশন আমাদের হিলি হয় এবং শেষ উল্লেখযোগ্য একটা অপারেশন ছিল, সেটা হচ্ছে ডাঙ্গি চেকপোস্টে। এই চেকপোস্টে যখন আমরা যুদ্ধে যাই, এটার পূর্বে আমাদের বাংলাদেশি এই আজাকার আলবদর আল সাম এবং পাকিস্তানিরা ভারতের পশ্চিম দিনাজপুরে ওই আসে, ওরা গোলাগুলি মারে, মানুষ মেরে যেত, গোলাবর্ষণ করতো, এতে ভারতীয়রা বিভ্রান্ত হতো এবং আমাদেরকে খারাপভাবে দেখছিল। তখন এই অবস্থায় আমরা দেখলাম, আমরা ইন্ডিকেট পেয়েছিলাম, নির্দেশ পেয়েছিলাম যে এই দিক থেকে অর্থাৎ
একটা বন, মাটির মধ্যে একটা বন আছে, এই বনটার চারিদিকে আবাদ হয়, মাঝখানে একটা বন, ওর ভিতর দিয়ে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে পার হয়ে ওরা রাতের মধ্যে ভারতে আসে, অপারেশন করে চলে যেত। এটা আমরা রেখি করলাম এবং ওটাকে আমরা অ্যাম্বুশ গেলাম, অ্যাম্বুশ গেড়ে নিয়ে আমরা ওটাকে দেখি করে বসে আসি, কখন পাকিস্তানের আসবে তখন আমরা যুদ্ধ গোলাগুলি শুরু করবো। এই অবস্থায় দেখা গেল এক রাতে এরা চলে আসলো এবং আমরা অ্যাম্বুশ গেড়ে বসে আছি। আমরা সেখানে এই যুদ্ধে আমাদের রেঞ্জের মধ্যে যখন ওরা আসলো তখন আমাদের ব্যাপক বৃষ্টির মতো গোলাগুলি চললো, LMG, SMG, 2 ইঞ্চ মোটার, 3 ইঞ্চ মোটার সব কিছু আমরা নিয়ে গেছিলাম। এখানে আমরা এটাকে এই SLR, LMG এগুলো দিয়েই ব্রাশ ফায়ার করে আমরা ওদের 30 জনকে মেরেছিলাম। আর আমাদের 7 জন মারা গেছিলো মুক্তিযোদ্ধা, 2 জন ধৃত হয়েছে, 1 জন নিখোঁজ হয়েছিলো, 1 জন ধৃত হয়েছে, 2 জন নিখোঁজ হয়েছিলো। এই অবস্থাতে আমরা ওগুলোকে ক্লোজ করে নিয়ে আমরা দেশে ভারতে ফিরে যাচ্ছিলাম, কিন্তু আমাদের নারায়ণ এ আমাদের সেদিন নেতৃত্ব দিচ্ছিল। নারায়ণ হিন্দু ছেলে, ওর বাড়ি বগুড়া বাড়ির ছিল, সে আমাদের এই ইন্ডিকেটটা বুঝতে পারেনি। ওই SLR দিয়ে, LMG দিয়ে ওই একজন পাকিস্তানিকে এর মধ্যে ধরে আসে যে এখন ওকে ও শ্যুট করবে, এই অবস্থায় ধরে আসে এবং এই অবস্থায় ও নিয়ে বসে আছে। কিন্তু এদিক থেকে আধাকার আলবদর আল সামারা অনেক চলে আসছিলো, দেখে যে এ তখন ওদেরকে ইন্ডিকেট করে গুলি করার চেষ্টা করে, কিন্তু ফায়ার করে দেখে গুলি নেয়। তখন নারায়ণ ধৃত হলো এবং তাকে বগুড়া জেলখানায় নিয়ে যাওয়া হলো, থাকলো সেখানে। এরপরে ওকে নির্যাতন করে এবং বহু রকমের কৌশলে আদায় করে ভারতীয় তথ্যগুলো জোগাড় করছিল, কিন্তু নারায়ণ সেটা দেয়নি, তাকে অনেক শক টক করেছিল। এরপরে 16 ডিসেম্বরে যখন বিজয় দিবস আসলো, তার একদিন পরেই নারায়ণ দেশে ফিরে আসছে জীবিত অবস্থায় এবং বগুড়ার জেল ভাঙা হয়েছে বলছে আসে। তখন আমরা আমাদের এই অনুভূতি পেয়ে খুব আনন্দ লাগলো এবং আমরা এখানে ওই এই যুদ্ধে আমরা আমাদের খুবই একটা চূড়ান্ত মুহূর্ত গেছে এই সময়। আচ্ছা দাদু, 1971 সালে 25শে মার্চ যে অপারেশন সার্চলাইটটি চালানো হয়েছিল, তো এ সম্পর্কে যদি আপনার কিছু জানা থাকে তা আমাদেরকে একটু খুলে বলুন। 1971 সালের 25শে মার্চ, এটা বাঙালি জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর রাত ছিল। এই রাতের পূর্বে পাকিস্তানিরা বিভিন্ন বাহানা, বৈঠক এগুলো দিয়ে বঙ্গবন্ধুকে মানে কালবিলম্ব করেছে, বঙ্গবন্ধুকে প্রলোভনের পথ দেখাইছে। এই করে শেষ পর্যন্ত 25শে ডিসেম্বর রাত্রিতে বঙ্গবন্ধুর এই বাংলাদেশকে তারা তছনছ করে দেওয়ার জন্য কোনো মানুষকে বিশেষ বিবেচনা না নিয়ে একদম এলোপাতাড়ি গুলি বর্ষণ যেখানে সেখানে শুরু করে দিল মানুষ। তারা সেখানে বলেছিল যে আমরা বাংলার মানুষ চাই না, বাংলার মাটি চাই, আর এই মাটিকে আমরা তামা করে দেব। এই বলেই এরা 25শে রাত্রে বাংলাদেশকে হানায় হয়ে দেখা দিয়ে বাংলাদেশকে ধ্বংসের একটা নির্ময় তৈরি করে দিয়েছিল ঢাকা এলাকায়। তারপরে সারা বাংলাদেশ এর মানে ইয়েটা লেলে সেখাটা ছড়িয়ে পড়েছিল। 1971 সালের 25শে মার্চ, এটা বাঙালি জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর রাত ছিল। এই রাতের পূর্বে পাকিস্তানিরা বিভিন্ন বাহানা, বৈঠক এগুলো দিয়ে বঙ্গবন্ধুকে মানে কালবিলম্ব করে বঙ্গবন্ধুকে প্রলোভনের পথে এই করে শেষ পর্যন্ত 25শে ডিসেম্বরের রাত্রিতে বঙ্গবন্ধুর এই বাংলাদেশকে তারা তছনছ করে দেওয়ার জন্য কোনো মানুষকে বিশেষ বিবেচনা না নিয়ে একদম এলোপাতাড়ি গুলি বর্ষণ যেখানে সেখানে শুরু করেছিল মানুষ। তারা সেখানে বলেছিল যে আমরা বাংলার মানুষ চাই না, বাংলার মাটি চাই, আর এই মাটিকে আমরা তামা করে দেবো। এই বলেই এরা 25শে রাত্রে বাংলাদেশকে হানায় হয়ে দেখা যে বাংলাদেশকে ধ্বংসের একটা নির্ময় তৈরি করেছিল। তারপরে সারা বাংলাদেশের মানে ইয়েটা জেনেই সেটা ছড়িয়ে পড়েছে। দাদু, আপনি যুদ্ধের সময় কেমন ধরনের অস্ত্র ব্যবহার করেছেন? যুদ্ধের সময় আমি স্পেশালি অস্ত্র ব্যবহার করেছি LMG, 2 ইঞ্চ মোটার, 2 ইঞ্চ মোটার, আপনার SMG, এই সমস্ত অস্ত্রগুলো আমরা ট্রেনিংয়ের সময় ব্যবহার করছি। আসলে যুদ্ধের সময় আমি SLR নিয়েই বেশি চলাফেরা করেছি। SLR ব্যবহার করতে আমি খুব সহজ এবং ভালো বোধ করতাম এবং আরামদায়ক ছিল, কিন্তু SLR ব্যবহার করতে গিয়ে আমার একটা ওই যখন ডাঙ্গি চেকপোস্টে যাচ্ছিলাম আমার একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো, যেটা শিকরামপুর হাইস্কুল নামে একটা হাইস্কুল আছে, এই শিকরামপুর হাইস্কুলে আমরা অবস্থান করবো, এখান থেকে আমরা যুদ্ধে যাব। এই করতে গিয়েই আমার ওই সেফটি কেস ডাউন ছিল না, জন্যই আমার SMG খোলা ছিল। আমি যখনই SMG
মানে মাটিতে একটু রাখা দিয়েছে, নালা পড়ছে, সঙ্গে সঙ্গে যে কটা গুলি ছিল এসলারে সমস্ত এসএমজির সবগুলান বারুদের আকারে বিস্ফোরণ সৃষ্টি করেছিল গেল। এটা আমার জন্য একটা ভয়ঙ্কর ছিল, তবে কিছু হয় নাই। এই অস্ত্রগুলো সব ব্যবহার করছি, টুইনস মোটার, থ্রিনস মোটার, এলএমজি সব আমরা ব্যবহার করেছি আমরা। আচ্ছা দাদু, যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম আপনারা কোথা থেকে পেতেন? আমাদের প্রশিক্ষণ শেষ করার পরে শিলিগুড়িতেই আমাদের ডিসিশন নিল যে কোন কোন মানে ব্যাস কোথায় যাবে। এরকম ডিসিশন যখন হলো, আমাদের ডিসিশনটা হলো কিলোয়িং কোম্পানি ভারতের অভ্যন্তরেই থাকবে, বাংলাদেশের ভিতরে যাবে না। আর এই সমস্ত অস্ত্রশস্ত্রগুলো যারা বাংলাদেশের ভিতরে আসে সেই সমস্ত মুক্তিযুদ্ধ যারা পায়, তরঙ্গপুর নামে একটা আছে অস্ত্রাগার, ওখান থেকে অস্ত্র ফিরে আমাদের কাছে বিতরণ করা হয় তরঙ্গপুর। আর তরঙ্গপুরে অপরাধী মুক্তিযোদ্ধাদেরকে খুন করা হয় বা অপরাধীদেরকে খুন করা হয়, এই সেই তরঙ্গপুর থেকে অস্ত্র নিয়ে এরা চলে যায়। কিন্তু আমরা তরঙ্গপুর থেকে অস্ত্র নিলাম না, আমাদেরকে এই পশ্চিম দিনাজপুরের এই কামারপাড়া অপারেশন ক্যাম্পে নিয়ে আসা হলো। এবং এইখানে আমাদেরকে বলা হলো যে এই অপারেশন ক্যাম্প থেকে আপনারা অপারেশন করবেন, ফিরে আসবেন, সাত দিন করে অপারেশন করবেন, ফিরে আসবেন, থাকবেন। এই অবস্থায় আমরা, আমাদের ওখানে অস্ত্রাগার আছে, সেই ক্যাম্প থেকে আমরা অস্ত্র নিতাম এবং নিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য যে কয়েকদিন আবার অপারেশন করতাম, সেই যুদ্ধ করার পর আবার এসে অস্ত্রাগারে জমা দিয়ে ফ্রি হয়ে যেতাম। এইভাবে যতবার যুদ্ধে যাই ততবার অস্ত্র নিতাম এবং পেতাম আমরা। আমাদের আমি স্পেশালি সেই জন্যই বলছি যে আমি বাংলাদেশের অভ্যন্তরে একবারে চলে আসিনি কোনো দিন, ওই গেছি জুন মাসে, ফিরে আসছি 1972 সালে 2 জানুয়ারি আমি দেশে ফিরেছি। এর আগে কখনোই এখানে আসি নাই। আমরা গেছি বাংলাদেশের অভ্যন্তরে এবং যুদ্ধ করেছি, ফিরে আসছি, এই কাজগুলো আমি ওখানে করেছি। সুতরাং আমাদের অস্ত্র সেই অস্ত্রাগার থেকে পাতাম এবং সেখানে জমা দিব। এই ক্যাম্প পরে শিফট করছে শাহ সুলতান কলেজ বগুড়াতে, আমাদের অস্ত্র ভারতেই জমা দিয়েছে আমরা। দাদু, চূড়ান্ত বিজয় সম্পর্কে আপনার অনুভূতি, বিশেষ অনুভূতি ব্যক্ত করুন। 1971 সালের 16ই ডিসেম্বরের পূর্ব মুহূর্ত, 14-15 এই দিনগুলো আমাদের প্রত্যেকটি মুক্তিযোদ্ধাদের অন্তরে এক একটা করে বিরাট কম্পনের সৃষ্টি করতো যে আমরা আর কয়দিন যুদ্ধ করব, মাঝে থাকবো কি থাকবো না, এই নিয়ে আমরা যাই এবং বিভিন্ন এলাকায় যুদ্ধ করে থাকি। অত্যন্ত উৎকণ্ঠার মধ্য দিয়ে আমরা প্রহর গুনতাম যে কবে আমরা এ দেশকে স্বাধীন করে, আমরা দেশমাতৃকাকে স্বাধীন করে দেশে ফিরবো, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, এই যারা নির্যাতিত হয়েছে এদের কখন দেখবো, এই সমস্ত চিন্তাধারাগুলো নিয়ে সব সময় আমরা উদ্বিগ্ন ছিলাম। এক সময় জানতে পারলাম যে আমাদের ডাঙ্গি চেকপোস্ট থেকে কিছু সংখ্যক আলবদর, আলসাম, এদেরকে আত্মসমর্পণ করানো হয়েছে। দুদিন পরেই সমস্ত এলাকা থেকে খালি খবর আসতেছে যে আত্মসমর্পণ করছে, আজাকার আলবদররা আত্মসমর্পণ করছে, আমাদের কাছে হাজির হবে। আমাদের এই ক্যাম্পে কামারপাড়া অপারেশন ক্যাম্প, কবিরবীন্দ্র ভবন, টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, বিবেকানন্দ ভবন, টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটেই আমাদের অবস্থান ছিল। এইখানে এই সমস্তগুলো আসতো। আর আমার অনুভূতি এখানে এরকম লাগছিল যে আমরা স্বাধীন হচ্ছি, হয়ে গেছি, বোধ হয় স্বাধীন হয়ে গেছি। এই অবস্থায় আনন্দ উৎফুল্ল হয়, ট্রাক বাসকে বাস আজাখার আলবদর হাজির হতো, আর আমি আমার উৎফুল্লতায় আমি প্রত্যেকের গালে একটা করে চড় মারতাম, প্রত্যেকের গালে একটা করে চড় মারতাম, মানে আমি ওই বাস থেকে নামে যেতাম। এই অনুভূতিগুলো আমার খুব ভালো লাগছে। আর আমরা স্পষ্টতই বুঝতে পারছিলাম যে আমাদের দেশ স্বাধীন হচ্ছে, স্বাধীন হচ্ছে। এরপরেই ভারত দিল যে আমরা বাংলাদেশে স্বীকৃতি দিলাম, আমাদের বিমান যাচ্ছে বাংলাদেশে। এইগুলো শুনে আমরা খুব উৎফুল্ল এবং অত্যন্ত চমকৃতভাবে আমরা একদিন খবর পেলাম যে হ্যাঁ, ভারতের এই ভারতীয় বাহিনী চলে গেছে। আমরা আকাশে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, গুড গাড করছে, পাশেই আমাদের দুবগরা ছিল এখান থেকে, আমাদের দিনাজপুর থেকে। আমরা অনেক কিছু বুঝতে পারছিলাম। এই আনন্দে উৎফুল্ল হয়ে একদিন আমরা একবারে চূড়ান্ত বিজয়ের খবর পেলাম এবং উল্লসিত হয়ে পড়লাম। এই আনন্দ তো আখার আজও আমি এই আনন্দে উদ্দুলিত যে এত চমৎকারভাবে আমি সেখানে মানে চমকপ্রদ হয়েছিলাম যে 72 সালের জুন মাসে গেছি, পিতামাতাদেরকে দেখি না, তারা কান্দে অস্থির। 1972 সালে 2 জানুয়ারি যখন বাড়িতে রাত 12টার সময় আমার পিতা অত্যন্ত ক্রন্দন সাগরে আমার সাক্ষাৎ আসলে ওই বক্ষে চালিয়ে বললো, আব্বা তুমি ফিরে আসছো, দেশ স্বাধীন করছো? না হ্যাঁ, দেশ স্বাধীন করে দেশ ফিরেছে। এটা আমার বিশেষ অনুভূতি। বীর সাহসী মুক্তিযোদ্ধা এস এম আব্দুল বারী
তার কাছ থেকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি। এ সম্পর্কে আমরা তার থেকে কিছু তথ্য জানলাম এবং আমরা তাকে একটি দেশাত্মবোধক কবিতার মাধ্যমে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাব। লিখেছেন সুকুমার বড়ুয়া। মানব জীবন ধন্য তোমার, ধন্য মুজিব ধন্য, জীবন মরণ পণ ছিল এই বাংলাদেশের জন্য। হাজার বছর স্বপ্নে দেখা রাজার কুমার এই তো, বন্দি মায়ের মুক্তিদাতা তার তুলনা নেই তো। বজ্র কঠিন ভাষণ শুনে বীর বাঙালি জাগল, রক্ত ঝরা যুদ্ধ শেষে শত্রু সেনা ভাগল। অন্ধকারের গুপ্ত ঘাতক অন্ধকারেই থাকবে, এদেশ তোমায় হাজার বছর অমর করে রাখবে। আপনাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ পতাকা ও এক স্বাধীন ভূখণ্ড। আমাদের পক্ষ থেকে আপনাকে জানাই হাজারো সালাম।